নিয়ে আমি বেরিয়ে যাব। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটা ভিডিও সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আমি পুরো রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি। আজ শিবরাত্রি, তো আমাদের মন্দিরে যাচ্ছি বিকেলবেলা জলটা ঢেলে আসতে। তো রাত হয়ে গেলে মন্দিরে তো যাওয়া সম্ভব না, তো সেই জন্য আমি আর ভাই এখন বিকেলবেলা গিয়ে জল ঢেলে আসব। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা। আর আজকে আমি শাড়ি পরেছি কারণ একটা উপোস আছি, উপোস থেকে পুজো করলে তো শাড়ি পরে পুজো না করলে না ঠিক তৃপ্তি আসে না। আমি এমনিতেও প্রতিদিনই নাচের শ্যুট করার জন্য শাড়ি পরি, কিন্তু সেই শাড়ি পরার মধ্যে একটা যে মনের একটা আশা সেটা মেটে না। তো পুজো পার্বণে যদি শাড়ি পরে অঞ্জলি না দিই একদমই ভালো লাগে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, কথা আর বাড়াচ্ছি না। তো চলুন মন্দিরে যাই, মন্দিরে গিয়ে ভিডিওটা করছি। তো দেখুন আমার থালা রেডি, এখন থালাটা নিয়ে আমি বেরিয়ে যাব।
মন্দিরে পূজো দেওয়া জল ঢালা সব কিছু কমপ্লিট। এখন একদম রাত হবে, তারপরে বাড়িতে ঢালবো। তো এখন এখানেই রাখছি, আবার রাতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘরের পুজো হয়ে গেল, আপনারা তো দেখতে পেলেন। তো এখন বাজে রাত 10টা, তো আমি যতটা পারবো এখন জেগে থাকবো। একা একা তো সারা রাত জেগে থাকা সম্ভব না, সত্যি কথা সেটাই বলছি। তো যতটা পারবো জেগে থাকতে জেগে থাকবো, তারপরে ঘুম এসে গেলে ঘুমিয়ে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন।